আলাইকুম। আজ মঙ্গলবার 26 সেপ্টেম্বর 2023। আমন্ত্রণ ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনে সাথে আছি আমি শারমিন মাহমুদ। শুরুতেই জানাবো শিরোনাম। ওমানে পুলিশি অভিযান, নারী সহ 34 প্রবাসী গ্রেফতার। মালয়েশিয়া র্যাগিং এর বলি, বাংলাদেশি শিক্ষার্থী দেশে ফিরল নিথর দেহ। সৌদিতে অব্যাহত অভিযান, 7 দিনে গ্রেফতার 15,000 প্রবাসী। পর্তুগালে ভয়াবহ আবাসন সংকট, বিপাকে বাংলাদেশিরা। প্রবাসীদের বৈধকরণে সহায়তা, 9 মাসে বিতরণ প্রায় 1.5 লাখ পাসপোর্ট। প্রবাসী আয়ে অশনি সংকেত, বিশেষজ্ঞদের পরামর্শ চান অর্থমন্ত্রী। দর্শক দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। ওমান থেকে স্বল্প খরচে বাস এবং ফ্লাইটে হোটেল, ভিসা ও টিকিট সহ ওমরা ফুল প্যাকেজ দিচ্ছে আল সাফার ট্রাভেলস। যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। ওমানে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে 29 জন প্রবাসীকে গ্রেফতার করা হয়েছে। শ্রম মন্ত্রণালয় পরিচালিত এক যৌথ অভিযানে দক্ষিণ আল বাতিনার বার্কা অঞ্চল থেকে তাদের গ্রেফতার করা হয়। মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, রয়্যাল ওমান পুলিশ ও বার্কা মিউনিসিপ্যালিটির সহযোগিতায় অঞ্চলটির বেশ কিছু বেসরকারি খাতের প্রতিষ্ঠান ও শ্রমিক জমায়েতে এ অভিযান পরিচালিত হয়। পরে শ্রম আইনের বিধান লঙ্ঘনের অভিযোগে ওই 29 জনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে কিছু নিষিদ্ধ সামগ্রীও উদ্ধারের কথা জানায় মন্ত্রণালয়। অপর এক অভিযানে জনসম্মুখে অনৈতিক আচরণের অভিযোগে নারীসহ 5 প্রবাসীকে গ্রেফতার করেছে রয়্যাল ওমান পুলিশ। এক বিবৃতিতে সংস্থার তরফ থেকে বলা হয়েছে, দক্ষিণ আল বাতিনা পুলিশ কমান্ড নৈতিকতার পরিপন্থী কাজ করার অভিযোগে নারীসহ যে 5 প্রবাসীকে গ্রেফতার করেছে তারা সবাই এশীয় নাগরিক। গ্রেফতারকৃত এই প্রবাসীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। ওমান প্রবাসীদের জন্য দারুণ সুখবর দিল লুলু এক্সচেঞ্জ। 50 রিয়াল পর্যন্ত রেমিটেন্স পাঠান মাত্র 1 রিয়াল 200 পয়সা খরচে। মালয়েশিয়ার নদী থেকে উদ্ধার হওয়া বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ দেশে আনা হয়েছে। সোমবার ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মালয়েশিয়ান এয়ারলাইন্সের বিমান থেকে তার মরদেহ নামানো হয়। ওই বাংলাদেশি শিক্ষার্থীর নাম ইরফান সিদ্দিকী। পরিবারের দাবি, সহপাঠীদের নির্মম নির্যাতনের কারণেই তার মৃত্যু হয়েছে। মালয়েশিয়াতে র্যাগিং এর শিকার শিক্ষার্থী ইরফান সিদ্দিকের মরদেহ ঢাকায় নিয়ে আসা হয়েছে। সোমবার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মালয়েশিয়ান এয়ারলাইন্সের বিমান থেকে মরদেহ নামানো হয়। পরিবারের দাবি, সহপাঠীদের নির্মম নির্যাতনের কারণেই তার মৃত্যু হয়েছে। মৃত্যুর পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অসহযোগিতার অভিযোগও করেছে তারা। মালয়েশিয়ার একটি মসজিদের বারান্দায় অনেকটা বিভস্ত করে দেয়া হচ্ছে র্যাগিং, এমন একটি ভিডিও প্রকাশ পাওয়ার পর পরিবারকে ফোন দিয়ে দেশে ফিরে আসার আকুতি জানায় ও শিক্ষার্থী। তার পরিবারও নিতে শুরু করে প্রস্তুতি, তবে হঠাৎ পরিবারকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায় পানিতে ডুবে মারা গেছে ইরফান। 8 দিন পর সেই মরদেহ মালয়েশিয়ান এয়ারলাইন্সে এসে দেশে পৌঁছায়। গণমাধ্যমকে স্বজনরা জানিয়েছেন, শেষ 3 দিন ইরফান মসজিদে ছিল, সবার কাছে মাপ চেয়েছে। ভয়েস কলের মধ্যে যাদের কলে পেয়েছে তাদের কাছে সব বলেছে। আবার তার মামাকে বলেছে, আমাকে বাঁচান। পরিবারের অভিযোগ, সহপাঠীদের নির্মম নির্যাতনের বলি হয়েছে ইরফান। বাংলাদেশিদের প্রিয় গালফ এক্সচেঞ্জ দিচ্ছে সেরা রেট, 1 রিয়ালে 290 টাকা, সাথে 50 রিয়াল পর্যন্ত টিটি চার্জ মাত্র 1 রিয়াল। গত 1 সপ্তাহে প্রায় 15,054 জন অবৈধ অভিবাসীকে গ্রেফতার করেছে সৌদি আরব। দেশটির আবাসিক, শ্রম এবং সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘন করায় তাদের গ্রেফতার করা হয়। সোমবার এক প্রতিবেদনে দুবাই ভিত্তিক সংবাদ মাধ্যম গালফ নিউজ এ তথ্য জানিয়েছে। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গ্রেফতারকৃতদের মধ্যে দেশটির আবাসিক আইন লঙ্ঘনকারী 9,538 জন, সীমান্ত নিরাপত্তা নিয়ম লঙ্ঘনকারী 3,694 জন এবং শ্রমবৃদ্ধি লঙ্ঘনকারী 1,822 জন। এর আগে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে বলেছে, যারা অনুপ্রবেশকারীদের দেশে প্রবেশের সুবিধা দেয় বা তাদের পরিবহন, আশ্রয় বা যে কোনো ধরনের সহায়তা প্রদান করে তাদের সর্বোচ্চ 15 বছরের জেল এবং 1 মিলিয়ন সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা হতে পারে। সেই সঙ্গে পরিবহন এবং বাসস্থান বাজেয়াপ্ত করা হবে। প্রায় 3,48,00,000 জনসংখ্যার দেশ সৌদি আরবে বিপুল সংখ্যক অভিবাসী শ্রমিক রয়েছে।
সৌদি গণমাধ্যম নিয়মিতভাবে এই অবৈধ অভিবাসীদের গ্রেফতারের খবর দিয়ে চলেছে। সাশ্রয়ী খরচ ও সহজে হেলিকপ্টার, এয়ার অ্যাম্বুলেন্স ও প্রাইভেট জেট বিমান ভাড়া দিচ্ছে প্রবাসীর হেলিকপ্টার। যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নম্বরে। লাগামহীনভাবে বাড়ি ভাড়া বৃদ্ধি করার কারণে পর্তুগালের চরম সংকটে পড়েছেন স্বল্প আয়ের প্রবাসী বাংলাদেশিরা। দেশটিতে 25,000-এরও বেশি বাংলাদেশির বসবাস। একদিকে মূল্যস্ফীতির কারণে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, অন্যদিকে বাড়ি ভাড়া বৃদ্ধিতে দেশটিতে বসবাস করাই কঠিন হয়ে উঠেছে। নতুন আসা প্রবাসীরা আছেন বেশি কষ্টে। প্রবাসী বাংলাদেশিরা বলছেন, সর্বনিম্ন বেতনে পর্তুগালে নিজের ভরণ পোষণ করার পর দেশে পরিবারকে পাঠানোর মতো তেমন কোনো অর্থই হাতে থাকছে না। 3 বছর আগে এক সিটের ভাড়া ছিল মাসিক 120 ইউরো, এখন তা 250 ইউরোর বেশি, আর এক রুমের জন্য ভাড়া দিতে হচ্ছে 550 ইউরো। তারা জানান, সেখানে প্রবাসীরা এক দুর্বিষহ পরিবেশে বসবাস করছে। এদিকে বিষয়টিকে গুরুত্ব দিয়ে আবাসন সংকট নিরসনে পর্তুগাল সরকার বাড়ি ভাড়ায় নগদ আর্থিক সহযোগিতা ও ঋণ ছাড় যুক্ত করে নতুন আবাসন বিল অনুমোদন করেছে। গত 22 সেপ্টেম্বর দেশটির জাতীয় সংসদে বিলটি অনুমোদন করা হয়। এছাড়া গত মে মাস থেকেই বাড়ি ভাড়ায় আর্থিক সহযোগিতা অনুমোদন করা হয়েছে। নতুন এই বিল প্রবাসীদের আবাসন সংকট কাটাতে কিছুটা হলেও সহায়ক হবে বলে মনে করছেন বাংলাদেশিরা। ওমানে শতভাগ নিজস্ব মালিকানায় ব্যবসা প্রতিষ্ঠান খুলতে কল করুন +9689562664 এই নম্বরে। মালয়েশিয়ায় চলতি বছরের জানুয়ারি থেকে 26 সেপ্টেম্বর পর্যন্ত 9 মাসে 1,45,000 পাসপোর্ট বিতরণ করেছে বাংলাদেশ হাইকমিশন। মঙ্গলবার মালয়েশিয়ার বাংলাদেশ হাইকমিশনের সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে। হাইকমিশন জানায়, মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশি কর্মীদের দ্রুততম পাসপোর্ট সেবা নিশ্চিত করার লক্ষ্যে 50টি পোস্ট অফিসের মাধ্যমে দেশটির বিভিন্ন প্রান্তে পাসপোর্ট বিতরণ করা হচ্ছে। পাশাপাশি অনিয়মিত কর্মীদের বৈধতা নেওয়ার সুবিধার্থে অফিস চলাকালীন বাইরেও ছুটির দিনেও মালয়েশিয়ার বিভিন্ন প্রদেশে বিশেষ ব্যবস্থায় পাসপোর্ট বিতরণ করা হচ্ছে। এর মধ্যে পোস্ট অফিসের মাধ্যমে 1,25,000 ও হাইকমিশন থেকে সরাসরি 20,000 পাসপোর্ট বিতরণ করা হয়েছে। পোস্ট অফিসের মাধ্যমে হাইকমিশনের নতুন পাসপোর্টের জন্য এ পর্যন্ত 1,65,000টি আবেদন জমা পড়েছে। এদিকে ডিজিটাল পদ্ধতিতে পোস্ট অফিসের মাধ্যমে পাসপোর্ট ডেলিভারি সংক্রান্ত কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে কাজ করছে বলে জানান মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ গোলাম সরওয়ার। এছাড়া দৈনিক অ্যাপয়েন্টমেন্ট বাড়ানোর পাশাপাশি অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট বাধ্যতামূলক করা হয়েছে। প্রবাসী আয় বাড়াতে বিশেষজ্ঞদের উদ্ভাবনী পরামর্শ চেয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল। সোমবার সোনারগাঁও হোটেলে পিএফএম সামিট 2023-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ বিষয়ে পরামর্শ চেয়েছেন। অর্থমন্ত্রী বলেন, কেন রেমিটেন্স বাড়ছে না তার সুনির্দিষ্ট কারণ খুঁজতে হবে, সমাধানের পথও বের করতে হবে। এজন্য অর্থনীতিবিদ এবং এ সেক্টরের বিশেষজ্ঞদের থেকে তিনি উদ্ভাবনী পরামর্শ চান। তিনি বলেন, রেমিটেন্স প্রবাহ ঠিক রাখতেই সংস্কারের প্রস্তাব বা পরামর্শ পেলে তা গ্রহণ করা হবে। তিনি বলেন, বর্তমানে অনেক লোক দেশের বাইরে যাচ্ছেন, তরুণরা স্কলারশিপ নিয়ে বিদেশে গিয়ে স্থায়ী হচ্ছেন, শ্রমিকরাও বৈধ পথে বিদেশ যাচ্ছেন, কিন্তু সেই অনুপাতে দেশে রেমিটেন্স আসছে না। আগের মতো করে আবার রেমিটেন্স আসলে তাতে অর্থনৈতিক সমস্যার সমাধান হয়ে যাবে। প্রসঙ্গত, আগস্টের ধারাবাহিকতায় সেপ্টেম্বরেও প্রবাসী আয়ে ধীর গতি লক্ষ্য করা যাচ্ছে। হুন্ডির মাধ্যমে প্রবাসীরা রেমিটেন্স পাঠাতে বেশি আগ্রহী হওয়ায় আনুষ্ঠানিক বা ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স কমে যাচ্ছে। সেপ্টেম্বরের প্রথম 22 দিনের ধারা অব্যাহত থাকলে সেপ্টেম্বরের শেষে রেমিটেন্সের অঙ্ক দাঁড়াবে $144 কোটি, যা আগের মাসের চেয়ে $16 কোটি কম। আগস্টের রেমিটেন্স এসেছিল $159.95 লাখ, যা ছিল পূর্বেকার 6 মাসে সর্বনিম্ন। দর্শক, এই ছিল ফ্রেন্ডি মোবাইল প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজন। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন www.probashtime.net, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি শারমিন মাহমুদ। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ। Thank you.